তারকেশ্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগে ধৃতদের আদালতে পাঠালো পুলিশ। রবিবার রাতে বাড়ি থেকে টাকা চুরির অপবাদ দিয়ে বিশ্বজিৎ মান্নাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল তারই আত্মীয় বিকাশ সামন্ত তার ছেলে দেবকান্ত সামন্তের বিরুদ্ধে। মৃত বিশ্বজিৎ মান্নার পরিবারের অভিযোগে আত্মীয় বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্তকে আটক করে পুলিশ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103(1) ও 3(5) ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার ধৃত বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্তকে পুলিশি হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠালো তারকেশ্বর থানার পুলিশ। বিকাশ সামন্তের দাবি, বিশ্বজিৎ চুরি করেছিল। প্রশাসনের কাছে তো তুলে দিতে পারতেন দাদা, এমন মারলেন যে সে মরে গেল। আপনার স্ত্রী বারণ করেছিল আপনাদেরকে মারধর করতে, কে হয় আপনার দাদা, কে হয় আপনার যাকে মারলেন, দাদা কে হয় আপনার যাকে মারলেন বলুন, একটু বলুন। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।